আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা যেমনি মাথায় আগুন জ্বলছে, একদম জ্বালাবি না আমাকে, জাগিয়ে খেল। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার ব্যাগে পানের বোতল আছে, মাথায় ঢেলে দেব। অনিমার এবার ব্যাপক হাসি পাচ্ছে। বাবা মেয়ের এই ঐতিহাসিক ছকড়া দেখার ভাগ্য কজনের হয়। আদ্রিয়ান থমক দিয়ে পড়ল, কি বললি? মিষ্টি মুখটা সিরিয়াস করে বলল, আগুন তো পানি দেই নে ভাই, সেই জন্যই বলছিলাম। তুই চুপ করবি? মিষ্টি সাথে সাথে ঠোঁটে আঙ্গুল দিল। বেশ কিছুক্ষণ চুপ থেকে মিষ্টি হাত বাড়িয়ে দিল। আদ্রিয়ান সেটা দেখে ভ্রু কুচকে বলল, বেঞ্চে বসালে দুষ্টুমি করবি না তো? মিষ্টি ভদ্র মেয়ের মতো না বোধক মাথা নাড়ল। তারপর আদ্রিয়ান মিষ্টিকে বেঞ্চে বসিয়ে দিল, আর তারপর নিচের মতো সিগারেট টানতে লাগলো। হঠাৎ করে মিষ্টি টান মেরে সিগারেট ফেলে দিল। আদ্রিয়ান রেগে বলল, তুই কিন্তু বলেছিলি দুষ্টুমি করবি না। মিষ্টি হাসতে হাসতেই বলল, আমি দুষ্টুমি করব না বলেছি, সিগারেট ফেলবো না কখন বললাম? আর অনিমা হাসি আটকে রাখা কত কষ্টের সেটা এখন বুঝতে পারছে। আদ্রিয়ান ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিষ্টির দিকে, তারপর বাঁকা হেসে জিন্সের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বলল, গোটা প্যাকেট আছে আমার কাছে, এবার কি করবি? মিষ্টি ওটা নিতে গেলেই আদ্রিয়ান হাত উঁচু করে ফেলল। মিষ্টি এবার বেঞ্চে দাঁড়িয়ে ওটা নিতে গেলেই আদ্রিয়ান হাত দূরে সরিয়ে নিল। মিষ্টি শত চেষ্টা করেও আদ্রিয়ানের থেকে ওটা নিতে পারল না। এক পর্যায়ে নাক ফুলিয়ে বসে পড়ল। আদ্রিয়ান হেসে বলল, ধানি লঙ্কা ঝাঁজ শেষ? মিষ্টি ভ্রুকুচকে তাকালো। আদ্রিয়ান সেই আর একটা সিগারেট নিয়ে চালিয়ে টান দিতে যাবে, মিষ্টি আবারও টেনে ফেলে দিয়ে হেসে বলল, প্যাকেট নিতে না পারলে কি খেতে গেলেই ফেলে দিব। বলেই মিষ্টি একটা নাক খসা দিল। আদ্রিয়ান এবার মুখ কোমড়া করে বসে থেকে নিজেই চেত করে প্যাকেটটা ফেলে দিল। মিষ্টি বিজয়ের হাসি দিয়ে বলল, এবার লাউনের গর্জনও শেষ। আদ্রিয়ান হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে রইল। মিষ্টি বারবার উঁকি দিয়ে দেখছে আদ্রিয়ানকে, তারপর আঙ্গুল দিয়ে আদ্রিয়ানের পেটে খোঁচা মারতেই আদ্রিয়ান রেগে বলল, সমস্যাটা কি তোর? ওটা খেলে অসুখ করে ফুসফুস আর, হ্যাঁ কি যেন, হার্টে? ওখানে। আদ্রিয়ান একটু শব্দ করে হেসে বলল, হার্ট থাকলে তো হার্টে অসুখ করবে। মিষ্টি অবাক হয়ে বলল, তোমার হার্ট নেই? আই এম হার্টলেস। মিষ্টি চিন্তিত মুখ করে বলল, কিন্তু মাম্মা যে বলে মানুষ ওটা ছাড়া বাঁচে না, তুমি বেঁচে আছো কি করে? ভুল বলে, এদেখ আমি দিব্যি বেঁচে আছি। আমার মাম্মা মিথ্যে বলে না। তুমি জানো না তোমারও আছে? কেন, তোর মা কি এঞ্জেল? তাই। আদ্রিয়ান হাসল। আদ্রিয়ানের কথাটা অনিমার বুকে তীরের মতো বিঁধছে। মিষ্টি নাক ফুলিয়ে বলল, তুমি ওইটা যদি আবার খাও না তাহলে আমি তাহলে আমি আটকে গেলি কেন, এরপর বল। মিষ্টি আবারও নাকে ঘষা মেরে বলল, আমি আমি খামচে দেব, কামড় দেব, ঘুষিও মারতে পারি। তুই আমায় মারবি? হ্যাঁ। আদ্রিয়ান এবার হেসে দিয়ে বলল, মিষ্টি একবার নিচের দিকে তাকিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান বলল, আর আমি জীবনে একটা মেয়েরই মার খামচি কামড় সহ্য করেছি, বুঝলি? তাহলে আমারটাও করবে? মেয়েটা আমার বউ, তাই করেছি, তুই আবার কি রেজে তোরটা করবো? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, তারপর হাত ভাঁজ করে মুখ ঘুরিয়ে বসে পড়ল। আদ্রিয়ানও হাত ভাঁজ করে অন্যদিকে মুখ করে বসে আছে। দুজনেই দুজনের ওপর বেশ বিরক্ত, আর অনিমা হাসছে এদের দেখে। আদ্রিয়ানকেও এখন একটা বাচ্চা মনে হচ্ছে। ওদের দুজনের মধ্যকার বন্ডিংটা একেবারে অন্যরকমভাবে শুরু হলো। কেউ কাউকে চেনে না, অথচ কি সুন্দর মিশে গেছে একে অপরের সাথে। রক্তের সম্পর্কের টান হয়তো একেই বলে, যাকে কোনো চুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনিমা দুজনকে গভীরভাবে লক্ষ্য করছে। দুজন দুদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলেও মাঝে মাঝে আর চোখে দেখছে একে অপরকে। বেশ কিছুক্ষণ পর মিষ্টি ঘুরে পড়ল, মিস্টার লাউন?
আদ্রিয়ান ঘুরে চোখ ছোট ছোট করে বলল, ও একদম সব ফালতু নামে রাখবি না আমাকে। মিষ্টি হেসে দিয়ে বলল, আমি তো ডাকবই। আদ্রিয়ান হাত ভাঁজ করে ভ্রুকুচকে বলল, এইটুকু মেয়ে তো সাহস কোথায় পাস বলতো, তোকে নিয়ে যদি এখন বেঁচে দিই। মিষ্টি নাক ফুলিয়ে বলল, আমি কি শাকসবজি যে বাজারে নিয়ে বেঁচে দিবে? ধানি লঙ্কা তো বেচাই যায়। তাহলে আমাকে চিড়িয়াখানায় দিয়ে আস। চিড়িয়াখানা? হ্যাঁ, লন তো চিড়িয়াখানায় থাকে, আমি দেখেছি। বলেই খিলখিলিয়ে হেসে দিল। আদ্রিয়ানো আজ আর না হেসে থাকতে পারল না, সে হালকা হেসে দিল। অনিমাও নিঃশব্দে হাসছে। এভাবেই ওরা বেশ কিছুক্ষণ কথা বলল, মানে ঝগড়া করল। তারপর আদ্রিয়ান যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই মিষ্টি হাত বাড়িয়ে দিল। আদ্রিয়ান প্রকোচকে হেসে বলল, আজকেও ভাই বলবি? মিষ্টি হেসে মাথা নাড়ল। আদ্রিয়ানোকে কোলে তুলে নিতে মিষ্টি ওর গালে একটা পাপ্পি দিয়ে গলা জড়িয়ে ধরল। আদ্রিয়ানো ওকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রেখে তারপর নামিয়ে চলে গেল। আর আদ্রিয়ান চলে যেতেই অনিমা গিয়ে মিষ্টিকে নিয়ে এলো। সারা রাস্তায় মিষ্টি তার মিস্টার লাউনের গুণগান করে গেছে। পরের দিন সার্জারি ছিল, তাই সার্জারি কমপ্লিট করে কেবিনে এক ঘন্টা রেস্ট করল। রেস্ট করেছে বলতে বসে বসে আদ্রিয়ানকেই দেখেছে, কারণ জানালা দিয়ে ওকে দেখা যাচ্ছে। বাইরে দাঁড়িয়ে কাজ দেখতে দেখতে সিগারেট টানছে আর মাঝে মাঝে ক্লায়েন্টদের সাথে কথা বলছে। আর অনিমার আপাতত কোনো কাজ নেই, তাই কিছুক্ষণ রেস্ট করে মাঠে গেল হাঁটতে হাঁটতে। গিয়ে দেখলো আদ্রিয়ান নতুন তৈরি হওয়া বিল্ডিংটার পাশের বড় পুকুরের পাড়ে ইট সিমেন্ট দিয়ে টাইলস দিয়ে সাজিয়ে যেই বসার জায়গা করেছে সেখানেই বসে আছে আর সিগারেট টানছে। অনিমা ধীর পায়ে তার পাশে গিয়ে বসল। সে পাশে কাউকে বসতে দেখে তাকালো, আর তাকিয়ে অনিমাকে দেখে আবার সামনে তাকিয়ে ভ্রুকুচকে বলল, লিভ মি অ্যালোন। অনিমাও সামনে তাকিয়ে হালকা হেসে বলল, 6 বছর তো একাই ছিলে, আর কত? সে সিগারেটের ধোঁয়া ছেড়ে সামনে তাকিয়েই বলল, একা জীবন অভ্যস্ত হয়ে গেছে, আর এই জীবন নিয়ে ভালোই আছি। সত্যি ভালো আছো? আদ্রিয়ান কিছু না বলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সিগারেট টানতে লাগলো। অনিমার রাগ লাগছে খুব, কিন্তু এই মুহূর্তে রাগ করে কিছুই হবে না, তাই পুকুরে ঢিল ছুড়তে ছুড়তে বলল, আবার চলে যাবে? আদ্রিয়ান স্মিত হেসে বলল, এখানে থাকার কোনো কারণ আছে কি? অবশ্যই আছে, তোমার সব আপন লোকেরা আছে এখানে, যারা মন প্রাণ দিয়ে তোমাকে চাইছে। তোমার পরিবারের সবাই তোমার ফেরার আশায় বসে আছে, তোমার বন্ধুরাও তোমার অপেক্ষায় আছে। আর আর অনিমা চুপ করে রইল। কিছু বলবে তার আগেই আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে ওর শেষ হওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে চলে গেল। অনিমা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিল। আজ বিকালে হসপিটালে কাজ থাকার কারণে মিষ্টিকে আনতে যেতে পারেনি, সাথীকে বলে দিয়েছে মিষ্টিকে আনতে যেতে চায়। সন্ধ্যার পর বাড়ি ফিরে দেখল মিষ্টি সোফায় শুয়ে ট্যাবে করে গেম খেলছে। অনিমা গিয়ে তাকে ডাকতেই সে ট্যাবটা সোফায় ফেলে ছুটে এলো। অনিমা ওকে কোলে নিতেই সে অনিমার গলা ছড়িয়ে ধরে বলল, জানো মাম্মা, মনে কিছু বুঝে না, বলেই গাল ফুলিয়ে রাখল। অনিমা হেসে মিষ্টিকে কোলে নিয়ে সোফায় বসিয়ে বলল, কেন, আজকে আবার কি করেছে সাথী? মিষ্টি কিছু বলবে তার আগেই সাথী ঘাম মুছতে মুছতে এসে বলল, আর বলবেন না ম্যাম, একটা অপরিচিত লোকের সাথে বসে বসে কথা বলছিল। কথা বলছে কেন, এক প্রকার ঝগড়াই বলা চলে, কেমন না কেমন লোক। মিষ্টি রেগে নাক ফুলিয়ে বলল, মনি একদম আমার মিস্টার লাউনকে বাজে লোক বলবে না, ও খুব ভালো। সাথী মুখ গোমড়া করে বলল, দেখলেন ম্যাম। অনিমা সাথীকে ইশারায় চুপ থাকতে বলল, তারপর মিষ্টিকে বলল, শোনা তুমি ভেতরে যাও, আমি আসছি। ও মিষ্টি মাথা নেড়ে চলে গেল। আর মিষ্টি যেতেই সাথী শুরু করল, ম্যাম এখন দিনকাল কেমন চলছে তা তো দেখতেই পাচ্ছেন, যদিও লোকটাকে দেখে ভালো মনে হয়েছে। অনিমা হেসে বলল, যাও আমার জন্য কফি নিয়ে এসো। সাথী আর কিছু না বলে চলে গেল। তবে এটুকু বুঝলো অনিমার এই ভাবলেশহীনতায় সে একটুও সন্তুষ্ট হয়নি।
রাতে মিষ্টিকে খাওয়াচ্ছে আর মিষ্টি শুধু তার মিস্টার লাউন আজ কি করলো না করলো, ওকে কয়টা ধমক দিয়েছে, কী নিয়ে ঝগড়া করেছে সব বলল। আজ হসপিটালে পেশেন্ট দেখা শেষ করে আথ্রিয়ানকে দেখতেই গেল প্রজেক্টের কাজের ওখানে। সে কাজের ওখানে একজনের সাথে কথা বলছে, আপাতত তার কাছে না গিয়ে একটা গাছে হেলান দিয়ে তাকে দেখছে। কিছুক্ষণ পর অভ্র এসে দাঁড়ালো অনিমার পাশে। অনিমা ওকে দেখে বলল, আরে তুমি? স্যারের সাথে এসেছি। ও, স্যারকে দেখছেন? হ্যাঁ, এখন কি করা যায় সেটাই ভাবছি। হঠাৎ আদিবার ইস্তাককে দেখে থমকে গেল। পুরো এক বছর পর দেখছে তাদের। তাদের দেখেই অনিমা তাড়াতাড়ি তাদের কাছে গেল। ভাইয়া ভালো আছেন? আদিব মলিন হেসে বলল, এই তো আছি, তুমি? ভালো। আপনারা এখানে? এসেছিলাম এদিকে কাজে, ভাবলাম ওর সাথে দেখা করে যাই, কি জানি কথা বলবে কিনা। অনিমা কিছু বলল না। ইস্তাক বলল, বাবু সাহেব কোথায়? অনিমা আঙ্কুলে ইশারায় আদ্রিয়ানকে দেখালো। আদ্রিয়ানকে দেখে দুজনেরই চোখ আনন্দে চিকচিক করে উঠল। যত চাই হোক বন্ধুত্বের সম্পর্কের টান আলাদাই থাকে, এই একটা সম্পর্কই মানুষকে অর্জন করতে হয়, বাকি সব সম্পর্ক তো জন্মসূত্রে পাওয়া, কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা অর্জন করতে হয়। আদিব বলল, এখনো অভিমান করে আছে সবার উপর তাই না? অভ্র হেসে বলল, এবার আপনাদেরই অভিমান ভাঙানোর চেষ্টা করতে হবে। ইস্তাক অনিমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি কথা বলছো ওকে? এখনো সেই সময় আসেনি ভাইয়া, সময় আসুক ও নিজে থেকেই জানতে পারবে। আদিবার ইস্তাক এবার ওর কাছে গেল। সে এক মনে কাজ দেখছিল। আদি পেছন থেকে বলে উঠল, আদ্রিয়ান। আদ্রিয়ান অবাক হয়ে পেছনে তাকালো আর পেছনে তাকিয়ে আদিবার ইস্তাককে দেখে ওর চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। কেন হবে না, যতই অভিমান থাক না কেন, সত্যি তো এটাই এরা অপরের প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। আদিবার ইস্তাক ওর দিকে এগিয়ে গেলেই আদ্রিয়ান চোখ সরিয়ে অন্যদিকে চলে গেল আর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। তারা দুজনেই এতে একটু অবাক হলো, কিন্তু তবুও গিয়ে আদ্রিয়ানের সামনে গেল দুজন। তারপর আদিব বলল, আদ্রিয়ান তুই? আদ্রিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, আমি এখন ব্যস্ত আছি, কারোর সাথে বাড়তি কথা বলার সময় আমার নেই। ইস্তাক বলল, দেখ ভাই তুই এবার। ওদের আর কিছু বলতে না দিয়েই আদ্রিয়ান চলে গেল। আদিবার ইস্তাক একে অপরের দিকে হতাশাজনক চাহনি নিয়ে বেরিয়ে চলে গেল। অনিমা এবার আদ্রিয়ানকে খুঁজতে গেল। কিছুক্ষণ খোঁজার পর দেখল সে একটা গাছের সাথে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। অনিমা দ্রুত পদে তার কাছে গিয়ে তার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে তার হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে পড়ল। কি চাইছোটা কি তুমি? হ্যাঁ কি চাইছো, কেন এমন করছো? সে অনিমার হাত ছাড়িয়ে সামনে তাকিয়ে ভাবলে শীনভাবে বলল, কি করেছি? তুমি বুঝতে পারছো না কি করছো? শুনলাম সেদিন আঙ্কেল আন্টিও এসেছিল দেখা করতে, তুমি নাকি কথাই বলোনি। আজ আদিব ভাইয়ারা এলো, ইগনোর করে চলে এলে, নিজের কাছের মানুষদের এভাবে দূরে সরিয়ে কি আনন্দ পাচ্ছ বলবে? আদ্রিয়ান কিছু বলল না, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। অনিমা এবার কান্না বিস্তৃত গলায় পড়ল, আদ্রিয়ান সবাই কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া, সবাই চায় তোমাকে, প্লিজ অনেক তো হলো। কিন্তু কেন, আমার কি দরকার আপনাদের? এবার অনিমা রেগে গিয়ে ওকে ঘুরিয়ে হালকা ঝাঁকিয়ে পড়ল, তুমি বোঝো না কেন দরকার, এতটাই অবুঝ তুমি। সে এবার অনিমার দুহাতের বাহু ধরে ঝাঁকিয়ে চেঁচিয়ে পড়ল, না বুঝতে পারি না তোমাদের, আমি কি ভাবো কি নিজেদের, তোমরা তোমরা যখন যেটা চাইবে ঠিক সেটাই হবে, তোমাদের যখন ইচ্ছে যা খুশি শুনিয়ে দিয়ে দূরে সরিয়ে যাবে, আমাকে সেটা মেনে নিতেও হবে, আবার যখন ইচ্ছা হবে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কাছে টেনে নেবে সেটাও মেনে নিতে হবে। অ্যাকচুয়ালি কি ভাবো কি তোমরা আমাকে, আমি পাপেট? হ্যাঁ, এটুকু বলেই এক প্রকার ধাক্কা মেরে দূরে সরিয়ে দ্রুত পদে চলে গেল ওখান থেকে। অনিমা তার যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। অভ্র এসে বলল, মন খারাপ করবেন না ম্যাম,
আপন মানুষে দেয়া আঘাত চাইলেই এত সহজে ভোলা যায় না। স্যারকে আরেকটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। এভাবেই আরও কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে মিষ্টির সাথে আত্রিয়ানের প্রায়ই দেখা হয়েছে।